Assalamualaikum, welcome back to our channel. আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমরা আজকে পরিবারের সাথে এসেছি একটু শেফস টেবিলে ঘুরতে, একটু ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো এই আর কি। আমরা সন্ধ্যার একটু আগ দিয়ে চলে এসেছি, এখনও কিছুটা আলো আছে, আর এই টাইমটার মধ্যে আমরা শেফস টেবিলে একটু বাইরের দিকে ঘোরাফেরা করব। আমরা এমন একটা টাইমে গিয়েছিলাম যাতে আমরা দিনের বেলাটা উপভোগ করতে পারি, আবার রাতের যে ওয়েদারটা সেটাও একটু উপভোগ করতে পারি। আর এখানে প্লেয়ার ছিল, এখানে হচ্ছে রিদা আর রিদার আম্মুর জন্য দুইটা টিকিট কেটে ওদের ভিতরে ঢোকানো হয়েছিল। তো আমরা ঢুকিনি, আমরা বাইর দিয়েই, মা আমি আর প্রিন্স আমরা বাইর দিক দিয়েই একটু ঘুরে ফিরে দেখছিলাম। এদিকে ঘোড়া আছে, বাচ্চাদের ঘোড়ার পিঠে উঠিয়ে ঘোরানো হচ্ছিল। তো আমরা গিয়েছিলাম শুক্রবার, শুক্রবারটা আসলে অনেক বেশি মানুষ থাকে। আমরা এর আগে একদিন গিয়েছিলাম, সেটা মেবি রবি বা সোমবার ছিল, তখন অত বেশি মানুষজন ছিল না, তো মানে স্বাভাবিক শুক্রবারের দিকে মানুষজন একটু বেশিই থাকবে। আমরা এখন শেফস টেবিলের পুরা নিচ দিকে আমরা ঘুরে ফিরে দেখছিলাম কি কি আছে, রেস্টুরেন্টগুলোতে কি কি খাবার আছে সেগুলো আর কি ঘুরে ফিরে দেখছিলাম, আর কি খাওয়া যায় সেগুলো সিলেক্ট করছিলাম। আমি এর আগের বার এসে পুরাটা ঘুরে দেখিনি, আর আজকে এই যে দেখলাম শেফস টেবিলের ভিতরে একটা নার্সারি আছে, তো চিন্তা করেছি এটার ভিতরে ঢুকবো, কি গাছ আছে সেগুলো দেখবো। আমরা এখন একটা কফি খাবো, কোনা কফি সেন্টারে যে আমরা একটা কফি নিয়েছি, ক্যাপাচিনো। নার্সারিটার ভিতরে এখন ঢুকবো, আর এখানে নাকি অনেক দামি দামি গাছ আছে, অনেক দামি দামি বনসাই আছে, তো দেখছিলাম ঘুরে ফিরে বিভিন্ন ফুলের গাছ আছে, তো উইন্টার উপলক্ষে তো বিভিন্ন ধরনের ফুল গাছ থাকে, বিভিন্ন ক্যাকটাস, বিভিন্ন চায়না ব্যাম্বুগুলোকে বিভিন্ন শেপ দিয়ে রাখা। তো ভালোই লেগেছে আমার নার্সারিটা, আর বিশেষ করে ওদের যে ক্যাকটাসের ইগুলো ছিল, কালেকশনগুলো ছিল, সেগুলো খুবই মানে অ্যাট্রাকটিভ ছিল এবং প্রাইসও অনেক বেশি ছিল। এরপর আমরা ঘুরে ফিরে খাবারের উদ্দেশ্যে বের হয়েছি। তো আমরা প্রথমেই চিন্তা করলাম যে কাবাব খাবো, তো এখানে হচ্ছে আমরা কাবাব নিয়েছি, এখানে নিয়েছিলাম হচ্ছে বিফ কাবাব, আর সাথে নিয়েছিলাম হচ্ছে বাটার নান। চলো আমরা ঘুরতে যাবো, আমরা শেফ টেবিলে যাবো। নিচে কাবাব খেয়ে এখন আমরা উপরে যাচ্ছি, এখন আমরা আলফ্রেস্কোতে যাব, সেখান থেকে আমরা পিৎজা খাবো। আলফ্রেস্কোর পিৎজা এবং পাস্তা আমার আর প্রিন্স আমাদের দুজনেরই অনেক পছন্দের, তো চিন্তা করলাম এখানে যে ফোর সিজন পিৎজাটা আছে আমরা সেটা অর্ডার করেছি। এখন আমরা ভিতরে একটা কাউন্টার আছে, সেখানে এসে বসেছি। তুমি কি কিছু একটা করো ভিডিওতে, যে ভিডিও করছি, ভিডিও করছি। শেফস টেবিলের এইখানে খেলার বিশাল বড় একটা মাঠ আছে, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হয়তো বা কোনো একটা দলের খেলা ছিল, অনেক মানুষ ছিল, মানে খেলোয়াড়রা ছিল। আমরা খাবার দাবার শেষ করে এরপর রিদা আইসক্রিম খেতে চেয়েছিল, আমরা আইসক্রিম কিনে দিয়েছিলাম, তারপরে আবার একটা বিফ বিরিয়ানি অর্ডার করেছিলাম, সবাই আবার সেই বিফ বিরিয়ানিটা খেয়েছিলাম। তারপর এই তো খাবার দাবার শেষ করে আমরা
গাড়ির জন্য ওয়েট করছিলাম, সারাদিন অনেক ঘোরাফেরা খাওয়া দাওয়া হয়েছে। আর কেমন লাগলো এখানে সারাদিন ঘুরে? তুমি তো আমাকে একটু ঘোড়া ডিম দিলা না, আমি তো একটু টেস্ট করতাম। ঘোড়া ডিমটা কত বড় ছিল রিদা? কি প্লেনটা নিয়ে তুমি এখন কোন দেশে যাবা দেখি তো? কোন দেশে যাবা তুমি? ঘোড়া ডিমের দেশে? ঘোড়া ডিমের দেশে যাবা? তাহলে কোথায়? অন্য বাড়িতে। অন্য বাড়িতে?